আসন্ন রমজান মাস উপলক্ষে যশোরে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। প্রতিদিন যশোর সদর সহ বিভিন্ন উপজেলায় ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে প্রতিদিন সয়াবিন তেল লিটার প্রতি 100 টাকা, ডাল ও চিনি কেজি প্রতি 55 টাকা, পেঁয়াজ কেজি প্রতি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, রমজান মাসব্যাপী এই বিক্রয় কাজ চলমান থাকবে। চলতি সপ্তাহ থেকে ছোলা ও খেজুর বিক্রি শুরু হবে। এছাড়া রমজানকে সামনে রেখে কৃষি বিপণন অধিদপ্তর ছোলা, মাল্টা, আঙ্গুর, খেজুর প্রভৃতি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিচ্ছে। এছাড়া কেউ পণ্যের অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।